बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम। आमी महान आल्लाह ताआला के धन्यवाद जानाच्छी बांग्लादेश आवामी लीग केंद्रीय बन परिवेश उपकमिटी सदस्य निर्वाचित हर जन्य कृतज्ञता जानाई बंगबंधु कन्या माननीय प्रधानमंत्री देशरत्न शेख हासिना के। आमी कृतज्ञता जानाई बांग्लादेश आवामी लीगेर साधारण सम्पादक माननीय मंत्री जनाब ओबायदुल कादेर एमपी महोदय के এবং আমি কৃতজ্ঞতা জানাই বাংলাদেশ আওয়ামী লীগের বন পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন ভাইকে। এর সাথে আমার এই অর্জন আমার চট্টগ্রামবাসী এবং আমার প্রিয় ফটিকছড়িবাসীর কাছে আমি দিতে চাই। আসলে এই পদটা আমি মনে করি এটা একটা প্রাপ্তি হলো, এটা একটা দায়িত্ব। কারণ যে কোনো প্রাপ্তি আসলে তখনই সফল হয় যখন একটা মানুষ সেই দায়িত্ব পালন করতে সক্ষম হয় এবং সফল হয়। আমি আমাকে আমার দল যে দায়িত্ব দিয়েছে, বিগত সময়েও বাংলাদেশ আওয়ামী লীগের বন্য পরিবেশ উপকমিটিতে আমি ছিলাম সদস্য হিসেবে এবং এবারও দ্বিতীয় মেয়াদে সেটা আমি নির্বাচিত হই। তো এবারও আমি আগে যেভাবে আমার দায়িত্ব পালন করে এসেছি ঠিক এখনও ইনশাল্লাহ আমি সেভাবে আমার দায়িত্ব পালন করে যাব। আর এটা যেহেতু বন পরিবেশ উপকমিটি অর্থাৎ বন ও পরিবেশ নিয়ে কার্যক্রম, আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের কিন্তু এরকম বিভিন্ন উপকমিটি আছে, বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন সম্পাদকরা সেটা পরিচালনা করেন, তাদের মাধ্যমে হয়। বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশ ক্রমে, তো বন পরিবেশ উপকমিটিও আসলে তার ব্যতিক্রম নয়, আমরা পরিবেশ নিয়ে কাজ করি। এর প্রেক্ষিতে আসলে গত মেয়াদে যখন আমি সদস্য ছিলাম তখন আমি চেষ্টা করেছি বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ কর্মসূচি করা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, মাদ্রাসায় এবং এছাড়া বিভিন্ন স্থানে গাছের চারা বিতরণ করা, যেন আমরা আমাদের পরিবেশ রক্ষায় কাজ করতে পারি এবং পরিবেশ রক্ষায় বিভিন্ন কার্যক্রমে আমি সর্বোচ্চ চেষ্টা করেছি অংশগ্রহণ করার। তো এবারও সেভাবে কাজ করে যাব। আর যে দায়িত্বটা আমার দল আমাকে দিয়েছে সেই দায়িত্বটা যেন আমি ভালোভাবে পালন করতে পারি সেজন্য আমি সবার কাছে আসলে দোয়া চাই। আমার প্রিয় ফটিকছড়িবাসীর উদ্দেশ্যেও আমি বলতে চাই যে আপনাদের সন্তান হিসেবে সবসময় আসলে আমার প্রথম পরিচয় আমি আপনাদের সন্তান, আমি ফটিকছড়ির মেয়ে, এই পরিচয়টাই আমার জন্য অনেক বড়। তো আপনাদের সন্তান হিসেবে আমি যদি আপনাদের কখনো কোনো প্রয়োজনে আসি, যদি মনে হয় যে আমার যে প্রাপ্তি যে অর্জন এই অর্জনটা আপনাদেরও কোনো উপকারে আসবে, কোনো প্রয়োজনে আসবেন, আপনারা আমার কাছে অবশ্যই সেই আবদার নিয়ে আসতে পারেন, সেই অনুরোধ নিয়ে আসতে পারেন, সেই উপদেশ বা সেই আদেশ নিয়ে আপনারা আসতে পারেন, সেটা আমি বলবো। তো আপনাদের জন্য সবসময় আমি চেষ্টা করব ভালো কিছু করার, যেন আমি আপনাদের পাশে সবসময় থাকতে পারি। আর সামনেই তো জাতীয় নির্বাচন আসছে, তো এটাও সবার উদ্দেশ্যে বলতে চাই, আমাদের বাংলাদেশ আওয়ামী লীগ সরকার বিগত এতগুলো বছর ধরে যে উন্নয়ন করে গেছে, মানুষের জন্য কাজ করে গেছে, সেই যে কাজগুলো করে গেছে এতদিন, তো আমরা আসলে আমাদের বাংলাদেশ আওয়ামী লীগ সরকার থেকে কিন্তু পেয়ে গেছি, আমরা হয়তো কিছু দিতে পারিনি এখনো, কিন্তু হ্যাঁ আমরা কিন্তু চাইলেই সবাই একসাথে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার আমাদের জন্য যে উন্নয়ন, যে প্রতিষ্ঠা, যে সফলতা আমাদের দেশকে দিয়ে গেছে বা দিয়ে যাচ্ছে সেটা আমরা ধরে রাখার জন্য এবং তারই যদি প্রতিদান বলা হয় বা সেটা যদি উপহার স্বরূপ বলা হয় আমাদের পক্ষ থেকে উপহার, তাহলে অবশ্যই সেই উপহারটা হবে আমরা যদি সবাই মিলে নৌকাকে ভর্তি এবং আগামী নির্বাচনে আমরা আবারও নৌকাকে জয়যুক্ত করে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আনি। তাহলে ইনশাল্লাহ যে উন্নয়নগুলো আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন, আর এখন তো আসলে আমাদের চোখের সামনে সবচেয়ে বড় যে দৃশ্যমান যে উন্নয়নটি চট্টগ্রামের জন্য আছে সেটা খুব শীঘ্রই উদ্বোধন হতে যাচ্ছে, কর্ণফুলী টানেল, বঙ্গবন্ধু টানেল। এই টানেলটি কিন্তু আমাদের বাংলাদেশের জন্য পুরো পৃথিবীতে যে বাংলাদেশে একটি নদীর তলদেশ দিয়ে একটি টানেল হচ্ছে সেটা কিন্তু অনেক বেশি আমাদের জন্য একটা ভালো একটা দৃষ্টান্ত। তো সেটাও আপনাদের সামনে আসলে তুলে ধরলাম এই কারণে, কারণ সেটা সামনে সেটা উদ্বোধন হচ্ছে। তো এরকম অনেকগুলো উন্নয়নে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ আমাদের জন্য দিয়ে গেছে, তো সেই উন্নয়নের ধারাবাহিকতা যেন বজায় থাকে এবং আরো অনেক উন্নয়ন যেন আমরা এদেশে দেখতে পারি, সেজন্য নৌকাকে আবারও ক্ষমতায় আনতে হবে, জয়যুক্ত করতে হবে। আর অনেক ধরনের সমালোচনা থাকে, ভুল ত্রুটি থাকে, সেটা সবারই থাকে, কিন্তু এই ভুল ত্রুটিগুলোর ঊর্ধ্বে রেখে বা এই ভুল ত্রুটিগুলো একটু আমরা পাশে, হ্যাঁ ভুল ত্রুটি সমালোচনা অবশ্যই আমরা করবো যদি কোনো দোষ থাকে, কিন্তু এটা একটু পাশে রেখে যদি আমরা দেখি যে আসলে সরকার আমাদের জন্য কি করে গেছে, তাহলে আমার মনে হয় খুব বেশি আসলে কাউকে বলতে হবে না যে আপনি নৌকায় ভোট দেন, নৌকায় ভোট দিতে হবে। আপনি হয়তো নিজের বিবেক থেকে নিজেই বলতে পারেন যে নৌকা আবার ক্ষমতায় আসা প্রয়োজন, সেটা আমার আপনার সকলের জন্যই। তো সবাইকে আমি আবারও ধন্যবাদ জানাই আন্তরিকভাবে। আর আজকে আমি ভবিষ্যৎ রাজনীতির আশা আকাঙ্ক্ষা বলতে দল যেভাবে আমাকে চাবে, নির্দেশনা দিবে, আমি সেভাবে ইনশাল্লাহ আমার কাজ করে যাব। তবে আমার দল যদি আমাকে ফটিকছড়িবাসীর সেবা করার জন্য সেই সুযোগ দেয়, তাহলে ইনশাল্লাহ অবশ্যই আমি সেটাকে সর্বোচ্চ ভাবে যতটুকু করা যায় অবশ্যই সেভাবে আমি তাদের জন্য করব। প্রত্যেকটা মানুষ যারা রাজনীতি করে তাদের একটা ইচ্ছা থাকে,
যারা মন থেকে রাজনীতি করতে চায় আমি মনে করি তারা সবাই চায় যে তারা একটা জায়গায় যায়, কথা সংসদে যাক এবং নিজের এলাকার জন্য কিছু করতে পারে। ইনশাল্লাহ আমারও সেই ইচ্ছা আছে সেটা, তবে অবশ্যই আমার দলের নির্দেশনা অনুসারে, দল যেভাবে আমাকে নির্দেশনা দিবেন আমি সেভাবে কাজ করব, এর বাইরে না অবশ্যই। আগামী নির্বাচনে আপনি সংসদে যাইতে চাইবেন কিনা? এটা একটু আগেই বললাম যে সবারই আসলে, যারা রাজনীতি করে সবার ইচ্ছা থাকে সে সংসদে যাবে, প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা কর্মীরই আমার মনে হয় ইচ্ছাটা থাকে, এটা ইচ্ছাটা থাকাটা আসলে অস্বাভাবিক কিছু না। তো আমারও ইনশাল্লাহ সেই ইচ্ছা আছে, কিন্তু আবারও বললাম যদি আমার দল আমাকে সেই নির্দেশনা দেয় এবং দল আমাকে যোগ্য মনে করে আমি সেভাবে অবশ্যই আগাবো, তবে চেষ্টা অবশ্যই থাকবে ইনশাল্লাহ। ধন্যবাদ। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।